হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে কী ভাবনা চিন্তা করছে সকালে তোমার প্রিয় মানুষটির আজকে টাকা পয়সা বা তার কেরিয়ারে সে যদি জব বিজনেস কিছু করে না ফ্রেন্ড সেই ক্ষেত্রে যদি স্টাডি করে সেক্ষেত্রে নয় যদি জব বা বিজনেস করে সেখানে কিন্তু একটা কোন ঝামেলা হয়ে গেছে আর সেইটা নিয়ে কিন্তু সমস্যা বা তার পরিবারে অর্থনৈতিক কোনো সংকট বা টাকা পয়সার খুব জরুরি দরকার এই সময় এমন হতে পারে যেটার জন্য সে কিন্তু সমস্যার মধ্যে রয়েছে পরিবারে কোনো টাকা পয়সা দরকার সে চাইছে যে হয়তো বিভিন্ন জায়গায় এই ব্যক্তি টাকা ইনভেস্ট করেছিল সেখান থেকে হয়তো টাকা কিছু গেন করার চেষ্টা করছে কোনো হয়তো বড়ো মাপের কোনো সমস্যা বা কিছু ঘাটতি যার জন্য সেখান থেকে সে কিন্তু সেগুলোকে জোগাড় করার চেষ্টা করছে এবং এই ব্যক্তির কিন্তু লাইফে থার্ড পার্টি রয়েছে হতে পারে তাদের কাছ থেকেও পর্যন্ত টাকা পয়সা নিচ্ছে এবং তার জন্য সে ম্যানেজ করে একটা পিসফুল লাইফ চাইছে মানে সে সমস্যাকে সমাধান করতে চাইছে হয়তো থার্ড পার্টির কাছ থেকেও টাকা পয়সা নিচ্ছে এবং হচ্ছে আরও ভিন্ন ভিন্ন জায়গা থেকে হয়তো টাকা তাকে নিতে হচ্ছে একটা কোনো চাপের ফলে সে অবশ্যই একটা কোনো সংকটে পড়ে গেছে তোমার প্রিয় মানুষটি পারিবারিক কোনো অশান্তি মানে পারিবারিক কোনো সমস্যা বা জব বিজনেসে কোনো একটা ক্ষতি কিছু একটা জায়গাতে টাকার একটা ঘাটতি তার হয়ে গেছে সেই জন্য সে কিন্তু এইটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে এইটাতে কিন্তু বিজি হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি বা বিজি করার মদ বা বিজি করে নিচ্ছে তা সে বা বিজি হয়ে যাচ্ছে ওই বিষয়টাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি কিন্তু এই রকম একটা অবস্থাতে রয়েছে একটা টাকা পয়সার ঘাটতিতে রয়েছে থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে দুবার এনার্জি এলো ফ্রেন্ড থার্ড পার্টি রয়েছে বা এই মুহূর্তে থার্ড পার্টি কিন্তু নিজে একটা প্লেস বানানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে তার পরিবারের যদি কেউ থার্ড পার্টি থাকে তো সেখানেও পর্যন্ত তারা কিন্তু তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্ককে ভালোই একটা পজিটিভ জায়গা বানানোর আপ্রাণ চেষ্টা করছে কারণ তারা যেটা করছে না ফ্রেন্ড একদম তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো এরা কিন্তু নাটক প্রচুর করতে পারে ড্রামা প্রচুর করতে পারে এলিউজান তৈরি করতে পারে এই সব ব্যক্তিরা একদম থার্ড পার্টি যারা আছে ফ্রেন্ড সব এরকম হচ্ছে এক প্রকারের নাটকীয় সব বিষয়গুলো ক্রিয়েট করতে থাকে বাস্তবকে খুব সুন্দর করে আড়াল রাখে এবং নাটকের দ্বারা পুরো বিষয়টাকে অন্য রকম কিছু সাজিয়ে রাখতে পারেই থার্ড পার্টিরা এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি মন অবশ্যই একটা পজিটিভ কোনো জায়গা তৈরি করা বা থাকার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং ইমোশনালিভাবে এটা কিন্তু একদম শিওর থাকে এই ব্যক্তিরা না টেম্পোরারিভাবে এই ব্যক্তিকে মানে তোমার প্রিয় মানুষটিকে একটা জায়গা তৈরি করে নেওয়ার জন্য তাদের মন মস্তিষ্কে বা হচ্ছে এই থার্ড পার্টিরা এই কলাটা খুব ভালো করে জানে যে কোথায় কতটা মাত্রা ডোজ দিয়ে এই ব্যক্তির মন মস্তিষ্কে স্থান করে নেওয়া যায় এটা কিন্তু জানে তার পরিবারের কেউ যদি হয় বা থার্ড পার্টি কোনো লাভ রিলেশন আসে মোটামুটি থার্ড পার্টি এরা কিন্তু খুব নাটক ভালো করতে পারে এবং হচ্ছে অবশ্যই এরা আজকে কিন্তু সুযোগ একটা পেয়ে গেছে যে ব্যক্তি বিপদে পড়ে গেছে তো এই সময় তার পাশে থেকে তাকে হেল্প করে তার জায়গা একটা তৈরি করতে হবে এই রকম কিন্তু এই ব্যক্তি সেই সব বিষয় কোনো মাথা ব্যথা নেই সে কেবলমাত্র তার যে সমস্যাটা রয়েছে সেইটা নিয়ে কিন্তু মাথা ব্যথা আর থার্ড পার্টি আজকে কিন্তু প্লেস বানানোর আপ্রাণ একটা চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমার প্রিয় মানুষটার যে কনফিউশানে রয়েছে ওই বিষয়টা নিয়ে হয়তো বড়ো মাপের কোনো সমস্যা ফ্রেন্ড বা হয়তো দু তিনটি সমস্যা একসাথে চলে এসছে এরকম কনফিউশানে রয়েছে ইমোশান অন্য জায়গায় ব্যাক অফ মাইন্ডে তার ইমোশান রয়েছে বা সে হয়তো ইমোশনালিভাবে কারোর সঙ্গে অ্যাটাচ হতে চাইছে না আর যে অ্যাটাচ হলেই বিপদ যার সঙ্গে অ্যাটাচ হব সেখানেই আমাকে আমাকে কেউ বোঝবে না আর আমার সঙ্গে সবাই ধোকাধারীই করতে থাকবে তার জন্যে সে ইমোশনালিভাবে অ্যাটাচ হচ্ছে না কিন্তু কনফিউশানে রয়েছে যে একটা তো কারোর সঙ্গে থাকতেই হবে কেউ তো জীবনে থাকা উচিত আর সে কিন্তু থার্ড পার্টিকেও ভালো করে চেনে তোমাকেও চেনে তার ফ্যামিলি যদি থার্ড পার্টি কেউ হয় কি লাভ রিলেশনশিপে কেউ হয় সবাইকে খুব ভালো করে চেনে তার জন্য তার মনের ভেতরে একটা কনফিউশান কাজ করছে আর ইমোশান অন্য জায়গায় রয়েছে সে শান্তি অন্য জায়গায় খুঁজছে আজকে মনে হচ্ছে যে স্বার্থ নিয়েই সবাই আমাকে চেনে বোঝে জানে তো আমি স্বার্থটাই আগে দেখব তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে সে হয়তো এই মুহূর্তে তার মনে হচ্ছে যে স্বার্থের খুবই জরুরি কি টাকা পয়সা খুবই জরুরি একটা সমস্যা তার হয়ে গেছে না ফ্রেন্ড হতে পারে সেই জন্যেই সে চাইছে যে সমস্যার সমাধান কিভাবে হবে একটা টাকা পয়সা গেন করে কিন্তু কনফিউশান একটা রয়েছে ইমোশান এই মুহূর্তে তার সামনে কারোর সঙ্গে নেই ব্যাক অফ মাইন্ডে কিন্তু ইমোশান রয়েছে এবং কনফিউশান কাজ করছে আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে প্রপোজ একটা করতে চাই কোনো ব্যক্তিকে আমি দেখব কাকে থার্ড পার্টি অবশ্যই এনার্জি রয়েছে যে ব্যক্তি আজকে দেখো দুজন দুটো অপশান রয়েছে তার কাছে এক হচ্ছে তুমি এক থার্ড পার্টি ঠিক আছে দুটো অপশানের মধ্যে একজনকে এসে চুজ করতে চায় যে তার জীবনে একটা অন্যতম জায়গা জুড়ে রয়েছে এবং সেই ব্যক্তি হেলদি বাউন্ডারি সেট করে নিজের সেলফ লাভের জন্য এগিয়ে যাচ্ছে এবং হচ্ছে সেই ব্যক্তি আজকে গোয় দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হচ্ছে সেই ব্যক্তি ইমোশনাল একজন ব্যক্তি মানে হচ্ছে সব কিছু অন্তর দিয়ে ভাবে মন দিয়ে ভাবে মস্তিষ্ক খুব বেশি ব্যবহার করে না সব জায়গাতে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আর সেই ব্যক্তি আঘাত পেয়ে আজকে সব ছেড়ে দিয়ে তার ঈশ্বর আল্লাহর সাহারায় সামনে এগিয়ে যাচ্ছে সেই ব্যক্তি এবং কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে আর সে কে হতে পারে ফ্রেন্ড সে হচ্ছে তুমি কিন্তু এই তোমার প্রিয় মাস্টারের কাছে কনফিউশন যে আমি থার্ড পার্টিকে চুজ করব নাকি তোমাকে হ্যাঁ না ফ্রেন্ড এই কয়েকদিন তোমরা দেখেছ ফ্রেন্ড থার্ড পার্টির লাভ রিলেশনশিপের এনার্জি কিন্তু প্রচুর হাই রয়েছে প্রচুরভাবে হাই রয়েছে এবং হচ্ছে এই মানে একটা তারা প্লেস খুঁজছে কারণ কী বলতো এই যে নিউ মুন গেল না ফ্রেন্ড তার আগেটাই তোমরা যারা রিডিং দেখেছো তোমরা মনে আছে কি না জানি না তোমরা দেখবে যে সেই সময় কোনো না কোনো ব্যক্তির সঙ্গে ফাইটিং প্রচুর হচ্ছিল এই ব্যক্তি একলা হয়ে যাচ্ছে হ্যাঁ না চাপ একটা তার ফিল হচ্ছে অশান্তি ফিল হচ্ছে সে কারোর কোনো না কোনো থার্ড পার্টির সঙ্গে একটা তার ফাইটিং চলছিল তারপর কিন্তু নিউ মনের পর তোমরা দেখতে পাচ্ছ ব্যক্তি একটা ব্যালেন্সে চলে আসছে এবং থার্ড পার্টি এনার্জি একটা এমন হচ্ছে যে থার্ড পার্টি প্লেস বানাতে চাইছে মানে থার্ড পার্টির সঙ্গে একটা কিন্তু জোরালো কোনো ফাইট হয়ে গিয়েছিল তারপর কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে থার্ড পার্টি চাইছে ব্যক্তির সঙ্গে জুড়ে যেতে আর এই ব্যক্তি যে একটা চোট পেয়ে গেছে না ফ্রেন্ড এ কিন্তু কে তার নিজের যে ইন্টিউশন পাওয়ারকে দেখছে এবং হচ্ছে ব্যাক অফ মাইন্ডে তার ইমোশান যে ওভারফ্লো হচ্ছে সেই বিষয়টাকে দেখছে এমন কি কনফিউশান তার জন্য যে থার্ড পার্টি তো এমন রূপ দেখাচ্ছে তার মানে থার্ড পার্টি এতটাও সুটেবল নয় যতটা সে ভেবেছিল সে কিন্তু একটা চাইছে যে একটা কোনো ব্যক্তি আমার কাছে থাকুক রয়েছে থার্ড পার্টি রয়েছে তুমি তার জন্য সে দুটো অপশানের মাঝে এতটা কনফিউশন তার ফিল করাচ্ছে কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড তো এই রকম সে যে কোনো কন্ডিশানে থাকুক না কেন সে বিবাহিত যদিও হয় তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়েও করে নিয়েছে সেখানে পর্যন্ত একটা মানুষের সঙ্গে থাকাটা বড় কথা ভালোবাসাটা বড় কথা প্রেম হোক কি হচ্ছে কারোর প্রতি ইমোশান থাকুক যা কিছু থাকুক সেটার থেকে সবার আগে মানুষ যত একটা মানুষকে প্রচুর প্রেম ভালোবাসাতে পাগল হয়ে গেলেও ফ্রেন্ড কিন্তু ভালো থাকার কথাটা সবার আগে সবাই ভাবে যে এই মানুষটাকে তো আমি ভালোবাসি কি আমার প্রেম রয়েছে দুর্বলতা একটা রয়েছে কিন্তু এর সঙ্গে আমি থাকতে পারব তো এই মানুষটা আমাকে সেই টুকু আমাকে জায়গা দেবে তো এখন মানুষ ভরসার মানুষ চায় দেখো মানুষে আজকে মানুষের প্রতি বিশ্বাস উড়ে গেছে কিন্তু ঘর ঘর সবাই কুকুর পালছে কেন বলতো ফ্রেন্ড মানুষ বিশ্বস্ততা হারিয়ে ফেলছে কিন্তু কুকুর প্রভুভক্ত বিশ্বাসঘাতকতা করে না দেখো ঘর ঘর মানুষ মানুষের থেকে কুকুরকে বেশি ভরসা করছে কুকুরকে পালন করছে হয়তো শুনতে খারাপ কিন্তু এটা একদম মানে নির্যাবাস্তব যে এটাই হচ্ছে তো কুকুরকে মানুষ ভরসা করছে মানুষকে নয় একটা জন্তু সে তাও তাকে বাড়িতে রাখা হচ্ছে কিন্তু একটা রিলেটিভকেও বিশ্বাসঘাতকতা করে দিয়েছে তাকে অতটাও যত্নে রাখা হয় না যতটা একটা কুকুরকে বাড়িতে মানুষ যত্নে রেখেছে হ্যাঁ কি না বলো ফ্রেন্ড তোমার তোমার বাড়িতে হয় তো অনেকে তোমাদের তোমরাও রেখেছো বাড়িতে কুকুর আমাদের বাড়িতেও আছে কুকুর যেটা তুমি ভরসা করবে ওই কুকুর ও তো একটা জন্তু যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে এটা তোমার একটা ভয় থাকবে কিন্তু দেখো বিশ্বাস এতটা তো তোমার রয়েছে কি সেই যে কুকুরটা তোমাকে এতটা বিশ্বাস দিয়েছে যে সে বাচ্চার মতো তোমার পরিবারে একটা সদস্য হয়ে গেছে তোমার মনেই হয় না যে একটা জন্তু কিন্তু মানুষ মানুষকে এতটাও ভরসা করা সম্ভব নয় তাহলে মানুষ আজকে একটা মানুষকে ছেড়ে দিয়ে জন্তুকে ভরসা করছে তাহলে মানুষ আজকে কোন জায়গায় চলে গেছে কি করে আজকে এই যে মানুষটার সঙ্গে তুমি যে থাকতে চাও তুমি ভাববে যে এর একে আমি কি করে এই মানুষটা ভরসারই নয় তাহলে আমি কি করে এই মানুষটার সঙ্গে থাকব। হ্যাঁ না তুমি একটা পশু পাখির সঙ্গে একটা সম্পর্ক বেঁধে নাও কোনোদিন ওই সম্পর্ক ভাঙবে না কোনো দিন ওই পশু পাখিটা তোমার সঙ্গে বেইমানি করবে না কিন্তু মানুষ আজকে দেখো এই মানুষটাকে তুমি এত প্রেম ভালোবাসা দিয়েছ এত কিছু করেছো না জানি কী কী করেছো তোমরা হাজব্যান্ড ওয়াইফও অনেক আছো তোম ফ্রেন্ড এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে সব কিছু করেছ হ্যাঁ না ফ্রেন্ড তারপরও মানুষটাকে এমন ধোকা দিয়েছে তোমাকে তোমার মনে হবে যে এর থেকে কুকুর পালন করা অনেক ভালো হয়তো শুনতে খারাপ লাগবে সে কমসে কম বিশ্বাসটা বাঁচিয়ে রাখবে ধোকা দেওয়া মানে কি বিশ্বাসঘাতকতা করে চিটিং এটা কে কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বেইমানই এইসব জিনিসগুলো সম্ভব নয় বেইমান যে হয় সে অমানুষ হয় বিশ্বাসঘাতক অমানুষ হয় হ্যাঁ না ফ্রেন্ড তো সেইটাই যে মানুষ এই এই রকম একটা ব্যাপার যে আজকে নিজেরা বাস করার মধ্যে যদি জন্তুকে নিয়ে বাস করতে পারে একটা মানুষের সঙ্গে বাস করা একটা দুষ্কর হয়ে যাচ্ছে বিশ্বস্ততা নেই বলে সেই জন্য তোমাকেও ভাবতেই হবে যে এই ব্যক্তি যদি রিটার্ন করে ব্যক্তি রিটার্ন করবেই ফ্রেন্ড তুমি সিওর থাকে ব্যক্তি রিটার্ন করবে আজ নয় কাল একদিন আসবেই থার্ড কাছে ঠিক থাকছে না কারণ প্রচুর কনফিউশান তার ক্রিয়েট হচ্ছে আজকে সে প্রপোজের জন্য রেডি হ্যাঁ না এই যে তার এনার্জিটা কনফিউশানে সে প্রচুর রয়েছে সে প্রপোজ করতে চাইছে কিন্তু তোমাকে ভাবতে হবে যে এর সাথে দ্বিতীয়বার একসেপ্ট করা উচিত হবে কি কি ওই মানুষটা বদল ঘটালো কি বিষয়টা তোমাকে বুঝতেই হবে ফ্রেন্ড ভালো থাকাটা বড় কথা ভালো থাকার জন্য মানুষ কেনাই কি করছে হ্যাঁ জঙ্গল ছেড়ে আজকে কোটি কোটি টাকা খরচ করে ঘর বানাচ্ছে নিরাপদে ভালোভাবে থাকার জন্য পরিশ্রম সব কিছু কি লোকে বলে যে পরিশ্রম করছে পেটের জন্য সত্যি কি পেটের জন্য কতটুকু খাবার লাগে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টাও খেতে হয় না চার থেকে পাঁচবার কেউ তো তিনবারও খায় তাই না কতটুকু খাবার লাগে খরচটা হিসেব করে দেখবে তো ফ্রেন্ড যে তুমি পার ডে যে খাবারটা খাও তার হিসেব কতটা কিন্তু মানুষ কি তার জন্যই করে আরও অনেক কিছু ভালোভাবে বাঁচার জন্য থাকার জন্য হ্যাঁ না ভালোভাবে একটা বসবাস করার জন্য মানুষ কী নাই কী করে তাহলে এই ব্যক্তির সঙ্গে তুমি থাকবে যখন তোমাকে ভাবতে হবে না যে মানুষটা কি ভালোভাবে ওই মানুষটার সঙ্গে থাকার যোগ্য কি ব্যক্তি ভাবা খুবই জরুরি ফ্রেন্ড এগুলো সব কিছু ওই যে এই সব ড্রামে বাজদের পাল্লায় পড়ে ব্যক্তির দেমাক ঠিকানাই ঠিকানায় আসছে ড্রামা ড্রামা বাজগুলোই একে শেখাচ্ছে একে শেখাচ্ছে যে জীবন কি মানুষ কি বাঁচতে হয় কীভাবে ধোকাধারি করলে তার কি হতে পারে হ্যাঁ না ফ্রেন্ড তো এই রকম আজকে কনফিউশানে রয়েছে ও সিদ্ধান্ত একটা নেবেই ফ্রেন্ড এই কারণ এই কার্ডটাই বুঝিয়ে দিচ্ছে যে ও একটা জবরদস্ত সিদ্ধান্ত নেবে রিটার্ন করার জন্য তুমি কিন্তু রেডি থাকো ব্যক্তি রিটার্ন করবে থার্ড পার্টির কাছে বেশ শিক্ষা পাচ্ছে থার্ড পার্টি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তিকে ধরে রাখার টার্গেট একটা করছে জীবনে এবং নিজে নলেজ গেন করছে একটা রিক্স সে নেবেই লাইফে একটা বড়ো মাপের কোনো রিক্স নেওয়ার জন্য রেডি হচ্ছে স্বাধীনভাবে বাঁচার জন্য সুস্থভাবে বাঁচার জন্য থার্ড পার্টি ড্রামাতে ফেসে গিয়ে আজকে আককেল টিকা নিয়ে আসছে কনফিউশন তৈরি হয়ে গেছে একটা সিদ্ধান্ত সে নিতে চাইছে সেই মানুষটাকে টার্গেট করেছে ফ্রেন্ড যে আছে তুমি যে পুনরায় মানুষ রিটার্ন করবে শিওর থাকো আর এই কিন্তু ড্রামে বাজদের কাছে থেকে থেকে অনেক কিছু ড্রামা শিখে নিয়েছে ছিল তো ড্রামে বাজ আরও হয়তো ড্রামা শিখেছে অনেক তুমি শিওর থাকো এই ব্যক্তি এসে ড্রামা ক্রিয়েট করবে যারা ধোকে ধারি ধোকাধারি করে চলে যায় এসেই তারা ড্রামা তৈরি করবে যে কোনো উপায় তোমার মন প্রাণে স্থান করে দাও আর তোমার তুমি যেন তাকে ক্ষমা করে দাও হ্যাঁ আছে তো জানেই তুমি ইমোশনাল মানুষ তুমি ভালোবাসো তাকে সে এসেই ড্রামা তৈরি করবে সব সত্যকে মিথ্যাতে রূপান্তরিত করে দেবে এবং সে জানবে সে তো জানেই খুব ভালো করে তুমি কোন ভাষাই বোঝো এরা এমন টাইপের প্রকৃতির মানুষ আজকে টার্গেট করছে একটা রিক্স নেবেই তোমার কাছে আসবেই এই ব্যক্তি সে যে কন্ডিশনে থাকুক না কেন ও ফিরবে একবার হলেও আসবেই অপরাধী যে সে ও ফিরবেই তুমি কোন অবস্থাতে আছো কি ব্যাপার এইরকম এ ব্যক্তি রিটার্ন করবে আজকে নেই আজকে তো খুব সংশয়ের মধ্যে যে টাকা পয়সার একটা ঘাটতি হয়েছে ঝামেলা হয়ে গেছে না ফ্রেন্ড সেটা নিয়ে এখন তার সংশয়ে একটা চাপ তার ফিল হচ্ছে কি হবে কি না হবে ফিউচার কোথায় যাবে এই সমস্যা থেকে কীভাবে আমি বেরিয়ে যাব সমস্যা থেকে বেরিয়ে গেলে তার একটা শান্তি ফিল হওয়ার কথা মানে সে সেটা একটা ভাবছে যে এখান থেকে যদি আমি বেরিয়ে যাই তাহলে একটা শান্তি আমার আসবে হ্যাঁ না কিন্তু খুঁজে পাচ্ছে না কিন্তু খুঁজে পাচ্ছে না তো এই রকম কিন্তু অবস্থাতে এই ব্যক্তি কিন্তু আজকে ইমোশনালিভাবে কোনো পার্টির সঙ্গে নেই সব পার্টি আজকে বিরোধীপক্ষ হয়ে গেছে কোনো পার্টি নেই তার কাছে কেবল নিজস্ব দাঁত পার্টি নিয়েই বসে আছে এই ব্যক্তি কোনো পার্টি নেই থার্ড পার্টি পার্টি সব দূরে এখন নিজে একা পুরোপুরি একা হয়ে গেছে একদম পুরো ইমোশনালিভাবে ডুবে গেছে সব সম্পর্ক স্লো কারোর সঙ্গে অ্যাটাচে নেই এই ব্যক্তি এবং নিজে রাইজ করতে চায় সবকে ছেড়ে ছুড়ে দেয় কারণ জ্বালাচ্ছে থার্ড পার্টি তাকে হ্যাঁ না জ্বালাচ্ছে এই ব্যক্তি এখন ডিটাচ হওয়ার চেষ্টা করছে থার্ড পার্টি তখন ড্রামা ক্রিয়েট করছে যে তুমি বাবা আমার সঙ্গে থাকো প্রেম ভালোবাসা একদম উজাড় করে দিচ্ছে এই ব্যক্তিকে আর ব্যক্তি কনফিউশনে পড়ে যাচ্ছে আরও কী চলছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে আজ সকালে পালাতে চায় থার্ড পার্টির কাছ থেকে থার্ড পার্টি জানে আমি একটু আগে জাস্ট কথাটা বললাম না ফ্রেন্ড যে এই ব্যক্তি হচ্ছে ডিটাচ হওয়ার চেষ্টা করছে আর থার্ড পার্টি তাকে প্রেম ভালোবাসা একদম পুরো মানে প্রচুরভাবে দিচ্ছে যাতে এই ব্যক্তি থেকে যায় অবশ্যই থার্ড পার্টি খুব ভালো করে জেনে গেছে যে ব্যক্তি পলায়ন করছে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে থার্ড পার্টি খুব ভালো করে বোঝা গেছে তার জন্য এই ব্যক্তিকে প্রেম ভালোবাসা দিচ্ছে একদম আর থার্ড পার্টি কানের কাছে প্রেম ভালোবাসা যত দিচ্ছে এই ব্যক্তি এরিটেড হয়ে যাচ্ছে আরও সেটা পছন্দ নয় ডেথ অর রিবাত এটা কিন্তু পার ডে আসছে যেটা তোমার জন্য শুভ খবর ফ্রেন্ড ডেথ অর রিবাত মানে একটা বিষয় তো এন্ড হলো এই ব্যক্তির একটা চিন্তা চিন্তাভাবনা এই থার্ড পার্টি রিলেটেড যে একটা ড্রামা চলছিল এতদিন সে এন্ড হয়ে আবার নতুনভাবেই ব্যক্তির কিন্তু আকেল ঠিকানায় আসবে একটা হয় না সেই একটা পোকা থেকে প্রজাপতিতে রূপান্তর ট্রান্সফার হওয়া এই ব্যক্তির জীবনের ঠিক সেই জিনিসটাই হচ্ছে যে একটা পোকা এতদিন ছিল কাঁটা নিয়ে ঘুরছিল যাকে তাকে যা তার সঙ্গে যা খুশি তাই করেছে কষ্ট দিয়েছে কর্মা গেন করেছে এবং সেখান থেকেই ব্যক্তির যে ডেথ অর রিবাদ সেই যে সম্প্রকার লাইফটা তার কিন্তু এন্ড হয়ে এবার প্রজাপতি হবে তার নিজস্ব একটা লাইফে আসবে যেটা তার জীবনে হওয়া উচিত হয়তো দেখো প্রত্যেকটা মানুষের জীবনে তার ডেস্টিনি অনুযায়ী কিছু করার জন্যে মানুষ পৃথিবীতে আসে তুমি আমি আমরা সবাই এসেছি ফ্রেন্ড কিছু না কিছু করার জন্য এই ব্যক্তি হয়তো তার লাইফে এই জিনিসগুলো তার হওয়া উচিত ছিল তার এই শিক্ষা পাওয়া দরকার ছিল তার জন্যে হয়তো এই সুয়োপোকার লাইফটা তাকে কাটাতে হয়েছে এবার যখন সে প্রজাপতি হবে ফ্রেন্ড অবশ্যই স্বাধীনভাবে বা স্বচ্ছল লাইফ তার জীবনেও আসবে তোমার জীবনেও আসবে তাই না তাই হচ্ছে ডেথ অর রিবাদ এই এইটা কিন্তু বারবার আসছে এই ব্যক্তির জীবনে একটা মানে চিন্তাভাবনা একটা বড় মাপের বদল তুমি দেখতে পাবে থার্ড পার্টি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখন থার্ড পার্টি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এই ব্যক্তিকে আটকাও পলায়ন করছে এবার আটকাও হ্যাঁ না যে কোনো উপায় আটকাও একে এইরকম এরকম চলছে কি করে আটকাবে সেটা কনফিউশান এই যে ড্রামাতে ফেসে কনফিউশান এই যে পালানোর চেষ্টা করছে না ফ্রেন্ড এইখানে কার্ডগুলো একই মেসেজ তোমাকে দিচ্ছে যে পালানোর চেষ্টা করছে আর থার্ড পার্টি ড্রামা ক্রিয়েট করছে একের পর এক আর এই ব্যক্তি এরিটেড হয়ে যাচ্ছে এই কার্ডটা ক্লারিফাই করার সময় এই কার্ডটা এসেছিল ড্রামে বাজ সব থার্ড পার্টি এই জন্য এই ব্যক্তি এতটা পরিমাণে হচ্ছে কনফিউশান তৈরি হয়ে গেছে যে কি করা যায় এটা তো আটকে দিচ্ছে যেতে চাইছে না সাহস পাচ্ছে না কিভাবে থার্ড পার্টিকে এতটা পরিমাণ ভ্যালু দিয়ে নিজেই ফেঁসে গেছে সেখানে এখন থার্ড পার্টিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে এরকম বিষয়টা আজকে চাইছে সেই ব্যক্তির কাছে ফিরতে ফ্রেন্ড যাকে এক খুব কষ্ট দিয়ে চলে গিয়েছিল নিজের খুশি আনন্দ পাওয়ার জন্যে তার জীবনটা একটাভাবে জ্বালিয়ে দিয়ে চলে গিয়েছিল হ্যাঁ না পুরো শেষ করে দিয়ে চলে গিয়েছিলো এই ব্যক্তি তাকে তার কথারাই ভাবছে এই কার্ডটা রিভিল করার সময় এই মেসেজটাই এসেছিলো ফ্রেন্ড সেই ব্যক্তির কথাই ভাবছে একদম জীবনে একটা রাইজ করতে চায় পেজ অফ সোর্সকে পেজ অফ কাপস ক্লিয়ারিফাই করছে হ্যাঁ না এই ব্যক্তি কিন্তু রাইজ করতে চায় এটা কিন্তু আজকের ভাবনা এখানে আরও একটা বিষয় তুমি দেখো ফ্রেন্ড এখানে পেজ অফ পেন্টাকল এই যে সে একটা সমস্যায় পড়ে গেছে সেখান থেকে বেড়াতে চায় সাময়িকভাবে আজকে টার্গেট করতে চায় এবং ইমোশনাল ভাবছে এই তিনটি পয়েন্ট কিন্তু অস্থায়ী টেম্পোরারি ভাবনা কিন্তু স্থায়ী ভাবনা বা বিষয়টা তার যে একচুয়ালি মাইন্ডে চলছে এইটা এটা তো সমস্যায় এসছে তার জন্য কেরিয়ার ভাবনা এবং থার্ড পার্টি নিয়ে কনফিউশানে রয়েছে এই তিনটি পয়েন্ট কিন্তু ফ্রেন্ড হচ্ছে টেম্পোরারি হয়তো একটা সমস্যা এসছে তার জন্যে ভাবনা কিন্তু একচুয়ালি চলছে থার্ড পার্টি নিয়ে ড্রামা চলছে আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল তুমি আজকে ঈশ্বর আল্লাহ কাছে সব কিছু ছেড়ে দিয়েছ তুমি এটুকুই মাথায় রেখেছো যে তোমার ঈশ্বর আল্লাহ সব কিছু সামলে নেবে একটু ভরসা তোমার রয়েছে এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো তুমি হচ্ছে অপেক্ষা করছো ফ্রেন্ড যে অবস্থার আজ নয় কাল একটা বদল আসবে একটা স্টক এনার্জি তোমার ফিল করা আছে তোমরা ম্যানিফেস্ট করছো বা স্পিরিচুয়াল অনেক বিষয়গুলো মানার চেষ্টা করছো নিজেকে হিল করেছো অনেকটা তুমি হিল হয়ে গেছো পজিটিভ হওয়ার চেষ্টা করছো মাঝে মাঝে ডাউন তোমাকে ফিল করায় কিন্তু এখন বেশ তুমি হিল হয়ে গেছো অনেকটা তোমার ক্ষেত্রেও ফ্রেন্ড ডেথ অিবার এই যে একটা বিষয় চলছিল না একটা ডার্ক নাইট অফ দ্য সোল যেন গত কয়েক সপ্তাহ ধরে তুমি ভুগিয়ে নিয়েছ যেটা এই নিউ মুনের পর থেকে তোমার কিন্তু সেটা এন্ড হয়ে একটা নতুন চিন্তা ভাবনার বদল একটা যেন স্থিরতা একটা ব্যালেন্স তোমার ফিল করাচ্ছে এবং তোমার জন্য তোমার প্রিয় মানুষটি তোমার উভয়ের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেওছিলাম যে কর্মার পোর্টাল যে অগাস্ট মাসে তোমাদের মন মস্তিষ্কে অনেক বদল এরপর তোমার জন্য কিছু না কিছু কিছু একটা থাকবে তোমার তোমার অবশ্যই জন্য ভেবে রেখেছে তার জন্যই তোমাকে ট্রান্সফার করা হয়েছে এই ব্যক্তির মানসিকতা এবং তোমার উভয়ের ভেতরকার চিন্তা ভাবনা সবকিছুকে একটা বদল ঘটানো হচ্ছে তোমার ক্ষেত্রেও ঠিক সেম জিনিস হচ্ছে তুমিও নিজের উপর ফোকাস করো এই ব্যক্তিকে ব্যক্তির হালে ছেড়ে দাও ঠিক আছে মন মস্তিষ্কে অনেক বিষয় নিয়ে একটা ফাইটিং তোমার হতে থাকে এবং তুমি অপেক্ষা করো যে সবই কি একদম শেষ হয়ে গেল এই মানুষটাকে যে দিলাম সব শেষ হয়ে গেল। নিজেকে একলা করে নিয়েছো ফ্রেন্ড এখন তুমি কার্মিক মানুষদের সঙ্গে খুব বেশি অ্যাটাচে থাকো না দেখো এই মানুষটা আমার বিপক্ষে কি আমাকে পছন্দ করে না তো ডিসকানেক্ট করে নাও কি ডিটাচ হয়ে যাও এই সমাজ তোমার মধ্যে অনেকটাই চলে এসেছে ফ্রেন্ড তুমি তোমার ঈশ্বর আল্লাহকে প্রচুর মানছো বা হচ্ছে ম্যানিফেস্ট করছো নিজের হিডেন পাওয়ারকে তুমি জানার চেষ্টা করছো এবং হচ্ছে তুমি স্পিরিচুয়াল বিষয়গুলো কিন্তু বেশ মন দিয়ে করছো বা তোমার মন লাগছে এই সব বিষয়গুলোতে এখন এবং তুমি খুব ভালোবাসো এই মানুষটাকে আর যে তুমি অপেক্ষা করছো তোমার সয়। এই মানুষটার কথা ভাবতে গেলে মন মস্তিষ্কে প্রচুর তোমার প্রেসার ক্রিয়েট হতে থাকে কনফিউশানে রয়েছো ফ্রেন্ড কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে তোমার কাছে নেই তুমি হয়তো সকালে ভাবো যে মুবন করে যাবো কিন্তু যখন বিকেল আসে তখন মনে হয় না আর অপেক্ষা করে যাই এই রকম বিষয়টা কিন্তু তোমার হয় মানে এখন হতে থাকে কিন্তু তুমি নিজেকে অনেকটা পজিটিভ করে নিয়েছ আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত নিজেকে ভালোবাসার নিজেকে ভালোবাসা তার লাভার্স একটা পজিটিভ মেসেজ এবং এই সময়টা তোমার জন্য হয়তো স্পিরিচুয়ালিভাবে মানে ইন্টার্নাল গ্রোথ নিজেকে জানা আধ্যাত্মিক হওয়া এইটা কিন্তু একটা উপযুক্ত সময় তোমার জন্য এবং তুমি নিজেকে ভালোবাসো লাভ সেলফ লাভ যাকে বলে সেটাই করো মন মস্তিষ্কে ব্যালেন্স করো তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে এঞ্জেলে কার এসেছে ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে ব্যালেন্স হয়তো এই মুহূর্তে খুবই জরুরি বা তুমি করারও চেষ্টা করছো তোমার ঈশ্বর আল্লাহ সহায় রয়েছে সেলফ লাভ করো তোমার এটাই হচ্ছে কাজ আজকের দিনে হ্যাঁ ফ্রেন্ড সারাদিন সেলফ লাভ বাস আর কিছু নয় নিজেকে ভালোবাসো আশপাশের মানুষের প্রতি পশু পাখির জগৎ আরও অনেক কিছু রয়েছে ফ্রেন্ড একটা সাধারণ বিষয় আমি তোমাকে বলে রাখি একটা সহজ ট্রিক তুমি মনে রাখো সকালে ঘুম থেকে ওঠার পর তোমার ঈশ্বর আল্লাহকে তুমি ধন্যবাদ জানাবে যে আজকের চব্বিশটা ঘন্টা কি আজকের দিনটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তুমি মাথায় রাখবে সঙ্গে সঙ্গে এটাই ভাববে যে আগামীকাল তোমার জন্য থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই এই কথাটা তুমি সঙ্গে সঙ্গে তুমি ভাববে এটা ভাববে না যে আমার আগামীকাল কিছুই থাকবে না এই হবে না এসা এটা নয় তুমি এটাই ভাববে যে আজকের দিন দিনটা দিয়েছে আমাকে আজকের মতো করে কাটাতে হবে এবং আজকের এই দিনটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আগামীকাল আসবে কিনা আমি জানি না তো আমার যদি আগামীকাল না আসে তাহলে আজকের দিনে আমার কি করা উচিত ধরে নাও আগামীকাল আসবে না হ্যাঁ না যে আগামীকাল আমার জন্য থাকবে তো আজকে আমি আমার নিজের জন্য ফার্স্ট কোন কোন পয়েন্ট করা উচিত কোনটা তুমি করলে তুমি নিজের থেকে শান্তি পাবে কি করা উচিত তোমার মনে হবে যে আমার টাইম আজকের দিনটা কোন কর্মটা করা উচিত এক নম্বর আসবে সেলফ লাভ আগেই বলো নিজেকে কবে ভালোবাসবো আগে তোমার এই কথাটাই আসবে কবে আমি নিজের কথা ভাববো নিজের কথা বুঝবো কবে করবো এই কাজগুলো কবে করব সেই কাজগুলো এই এই ড্রিম রয়েছে এইটা অ্যাচিভ করার ইচ্ছে ছিল তাহলে সেটা কবে যদি আগামীকাল না আসে তা বলে মৃত্যু ভয় নাই একে এক এই জিনিসটা আমি বলতে চাইছি না তুমি জাস্ট এইটাই ভাবো তবে তোমার এই যে বোকা মানসিকতা আমার তোমার আমাদের সকলের এই যে মস্তিষ্ক রয়েছে না ফ্রেন্ড এ বোকাই এ কেবল মাত্র থিঙ্কিং করতে থাকে তারই মাঝে ফেসে থাকে এ বাস্তবকে বেশি বুঝতে চায় না আমাদের শোল কিন্তু বাস্তবকে বুঝতে চায় কিন্তু এই যে মস্তিষ্ক এ সময় যেন একটা কিছু না কিছু ক্রিয়েট করে এবং তার মধ্যেই বাঁচতে হে ভালোবাসে আর তোমাকেও বলবো ওইভাবে তুমি বাঁচো তাই এই বোকা মস্তিষ্ককে তোমার হিসেবে তুমি চালাবে ওকে বলো যে আগামীকাল আসবে না তোমাকে আজকের দিনে কাজ করতে হবে তোমাকে চিন্তা করলে করে বসে থাকলে হবে নি তোমাকে কর্মেতে লাগাতে হবে কাল কি হবে কোনো ঠিক নেই ঠিক আছে তো আজকের দিনে তুমি তোমার মাইন্ডে কোন কোন তোমার মস্তিষ্ক তোমাকে কোন কোন পরামর্শ দেয় তুমি সেই কাজটা মন দিয়ে করো যে আজকের দিন আমার জন্য তো আজকের দিনে আমি এই এই কাজগুলো করব। ঠিক আছে ফ্রেন্ড পার ডে তুমি এই জিনিসটা করো তোমাদেরকে আমি রুটিনও বলে দিয়েছিলাম যে চব্বিশ ঘন্টা মানে যত সময় তুমি জেগে থাকছ ঘুম থেকে ওঠা তোমরা হয়তো অনেকে জব বিজনেস করো বা অনেকে স্টাডি করছো অনেকে হয়তো বাড়ির কাজ করছো অনেক কিছু তোমরা তোমাদের কাজের মধ্যে মোটামুটি থাকছো তোমরা অনেকে হাউস ওয়াইফ রয়েছ অনেক কিছু কাজের মধ্যে থাকো চব্বিশ ঘন্টা ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরো বাদবাকিটা তো রেস্টের সময় তাই না তুমি শুধু রুটিন একটা সিলেক্ট করো যে আমি কখন ঘুম থেকে উঠবো কতটা টাইম কোন কাজে লাগাবো এই বিষয়টা তুমি যদি একটা খাতায় লিখে রাখো বা কাগজে লিখে রাখো তো ভালো হলে নিজের মাইন্ডসেটে তুমি করে নাও যদি মাইন্ডসেটে তোমার চলে আসে তাহলে তো কোথাও লেখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ না তুমি শুধু রুটিন অনুযায়ী টাইমটাকে তুমি নিজের কাজে লাগাও দেখবে তুমি ধীরে 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 একটা তোমার মনকে তুমি এই যে একটা বিষয় নিয়ে দিন রাত একটা ড্রামা চলে যাচ্ছে একটা বিষয় চলে যাচ্ছে তোমার মস্তিষ্কের ভেতরে এখান থেকে তুমি ডিস্ট্র্যাক্ট করতে পারবে না হলে ওই ওইখানেই তুমি ফেঁসে থাকবে তোমার মস্তিষ্ক তোমাকে ফাঁসিয়ে রাখবে ওই বিষয়ে কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড তো এইভাবে তুমি কিন্তু সেলফ লাভ করো এবং তুমি নিজেকে বোঝাও এইভাবে তোমাকে এক্সট্রা কিছু বোঝাতে হবে না যখন তুমি কোনো বিষয়কে নিয়ে যে এই মানুষটার রিলেটেড কিছু বোঝাবে সে ডিপ ডাউনে চলে যাবে তোমাকে আদার্স কিছু বোঝাতে হবে অন্ধকার দূরে সরাতে গেলে অন্ধকারের সঙ্গে ফাইট নয় আলো জ্বালিয়ে দাও ঠিক সেই রকমভাবে যে এই ব্যক্তির থেকে ডিটাচ হতে পারবে না ডিটাচ ডিটাচ সারাদিন বলো কিছুই হবে না কিন্তু তোমাকে ডিটাচের কাজে লাগাতে হবে যে ওই জিনিসটা বাদ দিয়ে অন্য কাজে নিজেকে বিজি করে নাও ও আপনি অবসরে যাবে এরকম বিষয়টা কি কথা বললাম বুঝতে পারে তো ফ্রেন্ড তো আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায় তোমাকে বলছে যে তুমি সেলফ লাভ করো সেও সেল্ফ লাভের জন্য বিজি হয়ে গেছে ফ্রেন্ড সেও বলছে যে ইমোশনালিভাবে এই ব্যক্তি এই যে ব্যাক মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে না ইমোশনালিভাবে এই ব্যক্তি কিন্তু তোমাকে তোমাকে চাইছে বা ভেতর থেকে একটা ক্রেভিং হচ্ছে এবং সে সেলফ লাভের জন্য ভাবনা চিন্তা করছে তোমাকেও বলছে তুমিও সেলফ লাভ করো এই ব্যক্তি কিন্তু তোমাকে নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায় হতে পারে কি কোনো মানুষজনের কাছ থেকে হলেও নজর কিন্তু তোমার উপর রেখেছে এই ব্যক্তি আমি দেখো ফ্রেন্ড এই রিডিং কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে কোন কোন রাশি এখানে হচ্ছে ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক এখানে আর্থ টরাস ভর্গ ক্যাপ্রিকন ব্রিসকন্যা মকর এবং রয়েছে এয়ারও রয়েছে আর রয়েছে হচ্ছে ওয়াটার ওয়াটার এবং হচ্ছে রয়েছে এয়ার আর্থ আর এখানে ফায়ার কিন্তু আসেনি ফ্রেন্ড তো তোমাকে বলা হচ্ছে যে তুমি হচ্ছে সেলফ লাভ করো নিজের থেকে সবার থেকে ডিটাচ করেছো খুবই ভালো করেছো ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা রকম আজকের দিনে তুমি থাকো এবং বাদ বাকি তোমার যা কাজ করার ইচ্ছে হয় তুমি সেইভাবে কিন্তু কাজ করো আজকে সকালেই আমি তোমাকে বলে দিলাম ফ্রেন্ড যে আজকে এই মুহূর্তে থেকে তুমি নিজেকে ঠিক করো যে কালকের দিনটা ছেড়ে দাও আজকের দিনটা আমি ভালো করে করি এবং এখন থেকে তুমি একটা জোশের সাথে সারাদিন কি কাজ করবে তুমি ঠিক করে নাও দিয়ে কাজে পড়ে যাও কাজে মোটামুটি লেগে যাও ঠিক আছে যে এই কাজটা আমাকে করতে হবে কালকে ছেড়ে দাও কী হবে না হবে ঠিক নেই মানুষটা আমার হলে রিটার্ন করবে এটুকু তুমি শিওর থাকো আর যেটার উপরে তুমি একটা আত্মবিশ্বাস থাকবে তোমার ঈশ্বর আল্লাহ সেটাই করবে যে এ এটা মন থেকে চায় আত্মবিশ্বাস একটা তার রয়েছে তার মানে অবশ্যই সে ঈশ্বর আল্লাহ তোমাকে সেই জিনিসটাই দেবে যেটার প্রতি তোমার ভেতর থেকে একদম পুরো পুরি তুমি চাইছো হ্যাঁ না ফ্রেন্ড তো সেই জন্যই তোমাকে সেলফ লাভ করতে বলা হচ্ছে যে সকলে কার্মিক মানুষ ডিটাচ থাকো এবং হচ্ছে ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি অ্যালাইন থাকো ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ